রাজ্য সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে ব্লক প্রশাসন ছয়ঘরিয়া পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন। এদিন বসে আঁকো প্রতিযোগিতা রক্তদান শিবিরের আয়োজন হয় রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে। রাজ্য সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে গত পাঁচই মে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত ব্লক প্রশাসন, পঞ্চায়েত, পৌরসভাগুলিকে রাজ্য সরকারের এগারো বছর পূর্তি উৎসব পালনের নির্দেশ দেন। সেই মতো রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত, ব্লক, পৌরসভাতে পালিত হচ্ছে এগারো বছর পূর্তি উৎসব। সেই নির্দেশকে মান্যতা দিয়ে বনগাঁ ব্লক উন্নয়ন আধিকারিক, বনগাঁ পঞ্চায়েত সমিতি, ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে বনগাঁ রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে পালিত হল বিশেষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শ্রী গোপাল শেঠ, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন সদস্য ও ব্লক প্রশাসনের কর্তারা। বনগাঁ মহকুমা হাসপাতালের সহযোগিতায় চিকিৎসক গোপাল পোদ্দারের উপস্থিতিতে রক্তদান শিবিরে রক্তদান করেন বহু সাধারণ মানুষ। এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এগারো বছর পূর্তি পশ্চিমবঙ্গ সরকারের, মাহাতি মানুষের সরকারের সেই উৎসব চলছে, সেই উৎসবে আজকে অন্যরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান হচ্ছে। সরকার 2011 সালে আসবার পর থেকে আজকে এই এগারোতম বছর, যে এতদিনে যে আমাদের সাফল্য সেটা মানুষের কাছে তুলে ধরা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যে একনিষ্ঠভাবে নিষ্ঠার সহিত যে এই বাংলায় যে প্রকল্প নিয়েছেন, সরাসরি মানুষের উপর তার প্রভাব পড়েছে এবং মানুষ সেই সুফলগুলো পেয়েছেন যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীরা এই কাজ করতে পারেন। যে কাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন বাংলার মানুষের জন্য, তাই বাংলার মানুষের আস্থা ভরসা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তাই পরপর তিনবার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করেছেন বাংলার মানুষ, এই কৃতিত্ব বাংলার মানুষের। তাই বাংলার মানুষকে, এলাকার মানুষকে ডেকে এই উৎসবে সামিল করবার দায়বদ্ধতা ছিল সরকারে, এবং তাদেরকে যে কী কী পরিকল্পনা রয়েছে, যে মানুষের উপরে সরাসরি যে সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের কাছে কীভাবে পৌঁছে দিচ্ছে সরকার, সেটাই বলবার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। চলছে রক্তদান শিবিরের মতন মহৎ কাজ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা বর্ণনা করেন পৌরপতি গোপাল শেঠ। এদিন আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিযোগী ও প্রতিযোগিনীর সংখ্যাও ছিল নজর কাড়া। এ বিষয়ে ছয়ঘরিয়া পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত পাঁচই মে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উন্নয়নের পথে এগারো বছর এই কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এবং তার সূচনা করেছেন। সেই কর্মসূচি পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক এবং পৌরসভা হচ্ছে, বনগাঁ ব্লকেও সেই কর্মসূচি, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের রাখাল দাস উচ্চ বিদ্যালয় হচ্ছে। সেই কর্মসূচি উপলক্ষে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত, বনগাঁ ব্লক প্রশাসন এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, তাৎক্ষণিক প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।